হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আহমেদ রবিন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অ্যাডমিশন বায়োলজি এর প্রথম ক্লাস নিয়ে সো বন্ধুরা শুরু করা যাক আমরা চলে যাব আমাদের প্রথম স্লাইডে আমাদের প্রথম স্লাইডে আমরা জানবো ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু সম্পর্কে এই ক্ষেত্রে আমাদেরকে একটি ছন্দ মনে রাখতে হবে যেই ছন্দটি হলো মা এবং ভাই ভেরি পাগল এই ছন্দ দিয়েই আমরা সকল ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখতে পারবো সো বন্ধুরা দেখো মা দিয়ে মাইটোকন্ড্রিয়া এবং দিয়ে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা ভাই দিয়ে ভ্যাকুওল ভেরি দিয়ে ফেসিকল, পা দিয়ে পার অক্সিজম গ দিয়ে গোলগি বডি এবং ল দিয়ে লাইসোজম সো বন্ধুরা সহজ না বিষয়টা সো বদ্ধ কোষীয় অঙ্গাণু যেহেতু শিখলাম তাহলে অবশ্যই আমাদের শিখতে ইচ্ছা করবে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কোনগুলো সো বন্ধুরা এটা কিন্তু আরও ইজি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু নোট ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু বাদে বাকি অঙ্গাণুগুলো ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু সিম্পল না হ্যাঁ অর্থাৎ তুমি যদি ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু পারো তাহলে কিন্তু তোমার ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু পড়া লাগবে না ওকে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে আমাদের পরবর্তী স্লাইডে আমরা জানবো যাদের নিউক্লিয়াস থাকে না বা নেই তাদের সম্পর্কে এই ক্ষেত্রেও আমাদের একটি ছন্দ মুখস্ত করতে হবে ছন্দটি হলো এমন অনুপরিণত আরশির স্তরের প্রতি আকৃষ্ট এখানে অনু দিয়ে হয় অনুচক্রিকা পরিণত দিয়ে হয় পরিণত কোষ আর দিয়ে হয় আরশোলা শির দিয়ে হয় সিভনল স্তরের স্তর দিয়ে হয় স্তন্যপায়ী প্রাণীর আরবিসি কোষ প্রতি দিয়ে হয় প্লাটিলেট এবং আকৃষ্ট দিয়ে হয় আদি কোষ সো বন্ধুরা এই ছন্দ পাললেই কিন্তু আমরা সেই ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারি যে কাদের কাদের নিউক্লিয়াস থাকে না বা নেই সো যেহেতু আমরা শিখলাম যে কাদের নিউক্লিয়াস থাকে না তাহলে কিন্তু আমরা এবার ইজিলি বলতে পারি কাদের নিউক্লিয়াস থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা মনে রাখব সেটা হলো নোট যাদের নিউক্লিয়াস থাকে না তারা বাদে সবাই অর্থাৎ তারাবাদে যারা আছে তাদেরই তো নিউক্লিয়াস আছে রাইট সিম্পল না ওকে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে আমাদের পরবর্তী স্লাইডে আমরা জানবো কোষের সঞ্চিত পদার্থ সম্পর্কে কোষের সঞ্চিত পদার্থ কোনগুলো সেগুলো থেকে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে অহরহ প্রশ্ন হয়ে থাকে সো আমরা একটি ছন্দ মনে রাখলেই কিন্তু আমরা সেই অ্যান্সারগুলো করতে পারবো ছন্দটি হলো প্রকাশ লিপি প্রকাশের প্র দিয়ে প্রোটিন কা দিয়ে কার্বোহাইড্রেট এবং লিপির লি দিয়ে লিপিড তাহলে এই ছোট্ট একটি ছন্দের মাধ্যমে আমরা কোষের সঞ্চিত পদার্থ সম্পর্কে ধারণা নিতে পারি সব বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে আমাদের পরবর্তী স্লাইডটি হলো কোষের মিশ্রিত পদার্থ সম্পর্কে এই ক্ষেত্রে আমাদের ছন্দ হল ছোট্ট একটি ওয়ার্ড সেটা হলো ন্যাপ যেখানে এম দিয়ে নেকটার এ দিয়ে অ্যানজাইম পি দিয়ে কোষের নিশ্রিত পদার্থ মনে রাখার ছন্দ হলো ন্যাপ যেখানে এম দিয়ে নেকটার এ দিয়ে অ্যানজ্যাম পি দিয়ে পিগমেন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছ এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে সেই স্লাইডটি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই স্লাইড থেকে অনেক বেশি অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন হয়ে থাকে যেটা হলো ট্রান্সফর্মেশন ওকে এটা কিন্তু ইংলিশের ট্রান্সফর্মেশন না এটা আমাদের বায়োলজি ট্রান্সফর্মেশন ওকে এখানে ডিএনএ থেকে ডিএনএ উৎপন্নের যে পদ্ধতি তার নাম রেপ্লিকেশন ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্নের যে পদ্ধতি তার নাম ট্রান্সক্রিপশন এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে পদ্ধতি তার নাম ট্রান্সলেশন এবং আর থেকে ডিএনএ তৈরি যে পদ্ধতি তার নাম রিভার্স ট্রান্সক্রিপশন ট্রান্সফর্মেশন থেকে এই চারভাবেই প্রশ্ন হতে পারে এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার কোনো চান্স নেই সো তোমরা যদি এই চারটি জিনিস মনে রাখতে পারো দেন তোমাদের ট্রান্সফরমেশন থেকে যেইএমসি কিউই আসুক তোমরা অ্যান্সার করতে পারবে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে যেখানে আমরা জানবো অঙ্গাণুর গঠন সম্পর্কে ওকে সো দেখে নেই এক নজরে এক প্লাজমা ম্যামব্রেন প্লাজমা ম্যামব্রেন গঠিত হয় পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন চল্লিশ পারসেন্ট লিপিড এবং দশ পারসেন্ট শর্করা এর সমন্বয়ে মাইটোকনডিয়া গঠিত হয় পঁয়ষট্টি পার্সেন্ট প্রোটিন উনত্রিশ পার্সেন্ট গ্লিসারাইটসমূহ চার পার্সেন্ট লেসিথিন ও সেফালিন ও দুই পার্সেন্ট কোলে সমন্বয়ে ক্রোমোজোম গঠিত হয় পঁয়ষট্টি পার্সেন্ট হিস্টন প্রোটিন ও পঁয়ত্রিশ পারসেন্ট ডিএনএ এর সমন্বয়ে রাইবোজম গঠিত হয় পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন ও পঞ্চাশ পার্সেন্ট আর সমন্বয়ে সেন্ট্রিওল গঠিত হয় ডিএনএ প্লাস আরএনএ প্লাস প্রোটিনের সমন্বয়ে এক্ষেত্রে কোনো পার্সেন্টেজ জানার প্রয়োজন নেই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠিত হয় লিপিড ও প্রোটিনের সমন্বয়ে এই ক্ষেত্রেও কোনো পার্সেন্টেজ জানার প্রয়োজন নেই এই অপশনগুলি তোমার এমসিকিউতে থাকবে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ স্লাইডে যেই স্লাইডে আমরা জানব সবচেয়ে বড় ও ছোট সম্পর্কে ক্ষুদ্রতম জীব হলো মাইকোপ্লাজমা গালিসেপটিকাম ও প্লাজমা লেইডলয় নামক ব্যাকটেরিয়া জিরো দশমিক এক মিউজি ব্যাস বৃহত্তম প্রাণীকোষ হল উট পাখির ডিম একশো সত্তর মিলিমিটার ইন্টু একশো পঁচিশ মিলিমিটার মানবদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ুকোষ এক দশমিক সাতত্রিশ মিটার মানবদেহের ক্ষুদ্রতম কোষ হল অনুচক্রিকা ক্ষুদ্রতম আবৃতবীজি উদ্ভিদ হলো উলফিয়াগণের প্রজাতি জিরো দশমিক এক মিলিমিটার ক্ষুদ্রতম আবৃতবীজি উদ্ভিদ বাংলাদেশ হল উলফিয়া আরহিজা জিরো দশমিক এক মিলিমিটার ইহা একটি জলজ উদ্ভিদ সবচেয়ে উঁচু বৃক্ষ হল অস্ট্রেলীয় ইউক্যালিপটাস প্রজাতি প্রায় পাঁচশো ফুট উঁচু সো বন্ধুরা আমাদের অ্যাডমিশন টেস্টের বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার হতে যেই ধরনের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে আমরা ট্রাই করেছি লেকচার ওয়ানে সেই কোয়েশ্চেনগুলো কভার করার আমাদের এই লেকচারটি তোমরা যদি শিখে নিতে পারো আই হোপ হানড্রেড পারসেন্ট নয় আশি পার্সেন্ট তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে আর তোমরা গতানুগতিক ধারায় যেমন বই পড়ে এসেছ বই পড়ার তো কোনো বিকল্প নেই বই তো পড়বেই পাশাপাশি আশি পারসেন্ট কমন পাওয়ার জন্য আমাদের এই লেকচারগুলো তোমরা ফলো করতে পারো সো আমাদের লেকচার ওয়ানের ক্লাস এখানেই শেষ হচ্ছে পরবর্তী লেকচার টুতে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে অবগত হব সো বন্ধুরা বেস্ট অফ লাক আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে দেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে